কেয়ারে আপনাদের স্বাগত আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না পুরোটা দেখো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ভিডিওটা আমাকে আমার আমি আগেই বলেছি আমার ভিডিওতে যা যা আপনাদের জানার জিজ্ঞেস আপনাদের যা যা প্রশ্ন থাকবে আপনারা আমাকে কমেন্ট বক্স করবেন আমি আপনাদের জানিয়ে দেব তো আজকে আমি আমার বাচ্চাদের সুস্থ কীভাবে রাখি কোন টাইম থেকে কি টাইম অবধি কী কি ওষুধ চলে তার কনসেপ্টটা আমি এইভাবে চলি আমার বাচ্চারা এইভাবে ভালো আছে আর আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করছি আমি বলছি না সবাইকে আমার মতন চলতে আমি আমার বাচ্চাদের এই এই ওষুধগুলো এই ওষুধ দিয়ে আমি প্রায় কুকুরকে বাড়িতে এইভাবে ভালো রেখেছি আর সেই জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি বলছি না যে আপনি আমার কথা শুনেই আপনি চলবেন আপনাদের যে যে ডাক্তার আছে যে প্যারাভেডের সঙ্গে আপনারা কনসাল্টে থাকেন ডাক্তারের সঙ্গে তার সঙ্গে একবার আপনারা কথা বলে নিতে পারেন তো প্রথমেই বলি আমি এই বাচ্চাগুলো এতটাই কমপ্যাক্ট সাইজ হয় বা এতটাই ছোট হয় এই কুকুরকে আমি বহু ক্ষেত্রে বহু জায়গায় দেখেছি ডাক্তাররা একদম চল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স থেকে যারা কিনে নিয়ে যায় তারা প্রচুর ওষুধ লিখে দেয় আট থেকে রকম দশ রকম ওষুধ লিখে দেয় তো সাইজ এক দু কিলো বডি ওয়েট হবে তো এই এক দু কিলো কুকুরের বডি ওয়েটে কী কী ওষুধ আমি চালাতে পারবো বডি তো নিতেই পারবে না ঠিক আছে তো সেই জন্যই আমি বলি আমি ছোটো থেকে কী কী ওষুধ ইউজ করি দেখুন যখন একদম বাচ্চা ছোট থাকে যখন এই আমার রিসেন্ট বাচ্চা হয়েছে বাড়িতে কালচারের যে বাচ্চা হয়ে থাকে মায়ের দুধ খাচ্ছে মায়ের দুধের সঙ্গে সঙ্গে আমি ওদেরকে দু ফোটা তিন ফোটা করে সারাদিনে বনিশন ইউজ করি তাতে কি হয় মায়ের দুধটা যেটা খাচ্ছে বনিশনটা খেলে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে আমি তাদেরকে একদম ছোট বাচ্চা নিউ বর্ন বেবিকে এই বনিশনটা ইউজ করি সারাদিনে তিন থেকে চারবার দু থেকে তিন ফোঁটা করে বাচ্চার বডি স্ট্রাকচার বডি সাইজ অনুযায়ী গেল আচ্ছা তারপরে যদি কোনো সময় বাচ্চা মনে হয় একটু প্রবলেম লাগছে বাচ্চা একদম যখন হলো আমি তাকে তাদের ব্রিদিংয়ের একটু সমস্যা থাকে তাকে ইউজ করি বেটনাশোল এটা আমি নয় যখনই কুকুরের বাচ্চা দেখবেন অনেকে কুকুরের মুখে মধু দেয় বাচ্চার মুখে মধু দেয় তো আমরা ইউজ করি আমি ইউজ করি যে করলাম এইভাবে পরপর পরপর চলতে থাকে তো মোটামুটি যখন বাচ্চার বয়স পনেরো দিন হলো পনেরো দিন থেকে বাচ্চার চোখটা ফুটে যায় তখন চলে লি ফিফটি টু এই লি ফিফটি টু তখন চলে লি ফিফটি টুটা চলতে চলতে আমি আগেই বলেছি আমার আমি বলে না পৃথিবীতে যত পুকুর আছে ফার্স্ট ডিওরমিং সময় হচ্ছে কুড়ি কুড়ি থেকে একুশ দিন বাইশ দিনের মধ্যে তো আমি ডিওর্মিংটা করাই কি দিয়ে আমি করাই এই ওয়ান ট্যাপ বা ব্যান্ডিস্টার বা ডোন্টাল পাপ্পি কিন্তু বডিটা এই ডোজটা কিন্তু আপনাদের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে আমি এটা ইউজ করি আমি বডির অবজারভেশন করে কতটা বাচ্চাটা নিতে পারবে না পারবে সেই হিসাবে আমি করতে পারি তো এই হচ্ছে আমার কুড়ি থেকে বাইশ দিনের হিসাব কুড়ি থেকে বাইশ দিনে আমার কুড়ি দিনে যখনই এই ডিওরমিংটা করলো বাচ্চার পেটে ডিওরমিংটা পেটে কৃমিগুলো মরলো মায়ের পেটে যে কৃমিগুলো বাচ্চার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাকেও ডিওরমিংটা করিয়ে দিয়েছি মা কিন্তু ট্যাবলেটে খাচ্ছে মা কিন্তু যে ট্যাবলেটে খাচ্ছে যে কোনো ট্যাবলেট আপনি ওয়ান ট্যাব ইউজ করতে পারেন ডোন্টাল প্লাস ইউজ করতে পারেন ব্যান্ডিস্টার প্লাস ইউজ করতে পারেন তো এইগুলো আপনি দিতে পারেন মায়ের মায়েরও ডিওর্মিং হলো বাচ্চারও ডিহর্মিং হলো স্টপ এরপরে কি হবে আমরা বাচ্চাকে আমি বাচ্চাকে রয়্যাল ক্যানিন ধরিয়ে দিই কেন বাচ্চা বড় হচ্ছে এই মায়ের সাইজ ছোটো এই মায়ের দুটো তিনটের বেশি কোনো বাচ্চা দেয় না যখনই বাচ্চাগুলো বড় হতে থাকে মায়ের দুধটা অটোমেটিকলি কমতে থাকে তো বাচ্চার খিদে বাড়ছে মায়ের দুধ খায় তার সঙ্গে সঙ্গে তার সাপোর্টে আমি কিন্তু রয়্যাল ক্যানিন মিনি স্টাটারটা ইউজ করি যেটা আমি দেখিয়েছি হ্যাঁ আবার যদি কোনো খুব ছোট বাচ্চা হয় তখন তাকে কিন্তু রয়্যাল ক্যানিন মিল্ক দিয়ে আন এটা কন্টিনিউ চলবে চলতে চলতে চল্লিশ পঁয়ত্রিশ দিন বয়সে গিয়ে একদিন তাহলে করালাম কুড়ি কুড়ি দিনে আমি ডিওয়ার্মিং করলাম নেক্সট ডিওর্মিং হলো পঁয়ত্রিশ দিনে এখন তিন মাস অবধি পনেরো দিন অন্তর অন্তর ডিওর্মিং চলবে তো মোটামুটি চল্লিশ দিনে বাচ্চা খেতে শিখে যায় মাকে আমরা সরিয়ে দিই কেন সরিয়ে মুখে যখন দাঁত হয়ে যায় এই দাঁতগুলো যখন নিপিলটা লিপিলটা ধরে টানে না মায়ের নিপিলগুলো ছিঁড়ে যায় তো অটোমেটিকালি যখন মায়ের ব্যথা হয় আর তখন মায়ের সেরকম দুধ থাকে না রয়্যাল ক্যানিন ওরা খেতে শিখে যায় আমরা রয়্যাল ক্যানিনে কনভার্ট করে দিই রয়্যাল ক্যানিন মিনি খুব খুব ভালো দানা তখন মাকে সরিয়ে দিই নিয়ে ওরা এইটা খায় এটা এখন তিন মাস অবধি চলবে আমি আগেই বলেছি ডিওয়ার্মিং কিন্তু তিন মাস অবধি পনেরো দিন অন্তর অন্তর চলছে তিন মাসের পর থেকে ওটা এক মাস লিকুইড এক মাসের পর থেকে ওটা ছমাস তিন মাসের পর থেকে এক মাস অন্তর অব্দি ছমাস ছমাসের পর থেকে ট্যাবলেট খাবে যতদিন সে বেঁচে থাকবে এইটা হচ্ছে তার কনসেপ্ট সারা জীবন এইভাবেই চলতে যাবে এটা গেল বাচ্চাদের ক্ষেত্রে আমি বহু জায়গা থেকে দেখেছি আমার থেকে তারা কুকুর নিয়ে গেছে বলে দাদা একবার ডাক্তারের কনসাল্টে গেছি তো ডাক্তারের কনসাল্টে গিয়ে ডাক্তার বলছে তো আট থেকে দশ রকমের ওষুধ লিখে দিয়েছে আমি কখন খাওয়াবো আগেই বলে দিই বেশি ওষুধ খাওয়ানো কিন্তু ভালো না বহু ক্ষেত্রে দেখেছি যে একটা এইটুকু বাচ্চা শুধু কুকুরের ক্ষেত্রে কেন তো আপনি মানুষের ক্ষেত্রেও আপনি আপনারা একবার ভেবে ভেবে দেখুন যে একটা মানুষকে যদি সারাদিনে আট থেকে দশ রকম ওষুধ খেতে দেয় তার শরীরে আর কিছু থাকবে না সেম কুকুরের ক্ষেত্র তাই হয় আমরা বলতে পারি যে এই ওষুধ থাকলে আমার গা গুলোচ্ছে এই ওষুধ থাকলে আমার শরীরটা উইক লাগছে এই ওষুধ থাকলে আমার ঘুম পাচ্ছে এরা কিন্তু সেটা বলতে পারে তো সুতরাং আমি যেটা আমি যেটা আমার বাচ্চাদের করি এই বাচ্চাদের এতগুলো বাচ্চাকে যখন আমি হ্যান্ডেল করি তো আমার একটা নলেজ হয়ে গেছে আমি বহু ভিডিওতে দেখেছি বহু জায়গায় দেখেছি দাদা খাবারের সঙ্গে গাদা 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 জিনিস মিশিয়ে আপনার একটা কথা চিন্তা করে দেখেন এত ওষুধ খাওয়ানো কি কোনো জায়গায় ভালো 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 ওষুধটা কি জিনিস জিনিস একদমই নয় আমি কিন্তু ঘরোয়া খাবার দিই দিই যেগুলো একদম ছোট তিন টাইম দিন রয়্যাল ক্যানিন খাই যখন বড় হয়ে যায় ছ মাস সাত মাস থেকে যে বড় বাচ্চা হয়ে যায় তখন রয়্যাল ক্যানিনের দামটা সত্যিই অনেকটা হাই এক টাকা কিলো পসিবেল হয় না মিথ্যা কথা আমি বলবো না আমি তখন ক্যান অ্যান্ড দানা ইউজ করি সেটাও কিন্তু ফট করে চেঞ্জ করে দিই না আস্তে আস্তে কনভার্ট করি যে আজকে রয়্যাল ক্যানিন বন্ধ করেই কালকে মানে মানে ক্যান অ্যান্ড আমি ধরিয়ে দিলাম একদমই কিন্তু নয় আস্তে 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 কনভার্ট করি এইটা তখন রেগুলার চলতে থাকে তখন রয়্যাল বন্ধ করে দিই একবেলা তারা চিকেন খাচ্ছে একবেলা রয়্যাল ক্যান্টিন যখন বাচ্চা আমার চল্লিশ পঞ্চাশ দিনের বাচ্চা ষাট দিনের বাচ্চা ডেলিভারি হয় তাদেরকে আমার প্রত্যেকে বলা থাকে যে দেখো যখন বা এরা বাচ্চা থেকেই একদম পনেরো দিন কুড়ি দিন বয়স থেকেই কিন্তু এই রয়্যাল ক্যানিন মিনিষ্টাটা খায় যাদের মনে হয় যে রয়্যাল ক্যানিন দেবো না তাদের কিন্তু আমি রয়্যাল ক্যানিন দুধ দিই এইটাই যখন বাচ্চা যায় তাদেরকে প্রত্যেককে বলি এটা আগে কিনে রাখতে কেন ফট করে একটা আমার বাড়ি থেকে একটা অন্য বাড়ি আছে তার জায়গা চেঞ্জ হচ্ছে জল চেঞ্জ হচ্ছে খাবার যদি চেঞ্জ হয় এই বডি কিন্তু এই এরা হচ্ছে একটা তুলোর বল একটা তুলোর বল হাতে নিলে বোঝা যাবে এই শরীরে কিচ্ছু নেই শুধু লোমেই ঢাকা তো এই ফট করে খাবার চেঞ্জ করলে কিন্তু এরা পেট ছেড়ে দেবে আগের দিন যেটা হয়েছে আমার একটা বাচ্চা গেছে সাথে তাকে বারবার বলা সত্ত্বেও সে রয়্যাল ক্যানিন পায়নি সে খাইয়েছে পেডিগ্রির দানা একদম পিচকিরি দিয়ে পাতলা পায়খানা বাচ্চাগুলো শুয়ে পড়েছে তো যাই হোক আমি কিছু ওষুধপত্র বলেছি এখনও অবধি বাচ্চাটা ঠিক আছে কিন্তু আমি বলেছি যখনই বাচ্চা যাবে ইভেন আমি এস এম এসটা এই জন্য বলে আগামী দিনেও যারা বাচ্চা নিয়ে যাবে তারা কিন্তু যখনই বাচ্চা কিনবে তারা কিন্তু অতি অবশ্যই রয়্যাল ক্যানিন ছাড়া প্রথম মাসটা আপনারা কিছু ইউজ করবেন না হ্যাঁ আপনাদের বাড়িতে আস্তে আস্তে সেট হয়ে গেলে তখন আপনারা অন্য কোম্পানির দানা ট্রাই করে দেখতে পারেন কিন্তু হ্যাঁ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলবেন ডাক্তার বলেছে দাদা এইটা খাওয়ানো ভালো না এটা খাওয়ান তাহলে সেটা আপনারা যেটা ভালো বুঝবেন আপনারা করে নেবেন আর আপনার ডাক্তার যেটা ভালো বলবে যেটা আপনার বেটার মনে হবে সেটা আপনি করবেন কিন্তু আমি বলি আমি এই হিসাবে চলি আমি এই কনসেপ্টে চলি এই জন্য আমি বলতে থাকি আচ্ছা যখনই বাচ্চা যায় প্রত্যেককে বলা থাকে সেটা হচ্ছে লি টু চলবে গ্যাসের ওষুধ চলবে ঠিক আছে লিভ ফিফটি হচ্ছে লিভারের কন্টিনিউ চলবে কন্টিনিউ এখন চলবে কেন এই জন্য কন্টিনিউ চলবে দেখো তার তো পনেরো দিন ডিওরিং হচ্ছে ছ মাস অব্দি তার পনেরো দিন অন্তর ছ মাস তিন মাস অব্দি তার পনেরো দিন অন্তর ছ মাস পর থেকে তিন মাসের পর থেকে তার এক মাস অন্তর হচ্ছে এই যে কম বেশি চলছে এটা হচ্ছে লিভারের ওষুধ লিভারকে গাট করে এটা দিলে কোনো আপনার সাইড এফেক্ট হবে না কোনো খারাপ নয় আপনি কন্টিনিউ এটা ছ মাস অব্দি করতে পারেন হ্যাঁ আপনার যদি মনে হয় যে এই সপ্তাহটা দেবো না তখন সেটা আলাদা জিনিস ইউজ করবেন কি গ্যাসের ওষুধ আমি ইউজ করি র্যান্টাক এমপিএস আপনারা জাইমোপেড আছে এনজাইমের বিভিন্ন জিনিস আছে র্যানট্যাকের বিভিন্ন আছে তো আমি র্যানট্যাক এমপিএসটা ইউজ করি এটা স্বাদ খুব ভালো এটা এলাচ ফ্লেভারের এটা খুব মিষ্টি মিষ্টি খুব সুন্দর তো এটা আমি ইউজ করি তো এই 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 জন্য এই দুটো আমি ইউজ করি আমি তারও কনসেপ্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন বাচ্চারা জল কম খায় খাবার খাচ্ছে খাবারটা গদ গপঘপ করে খেয়ে নিল কিন্তু জলটা খেলো না এদের কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম দেখবে কুকুর পেচ্ছাপ করছে হলুদ সেই জন্য বলছি এরা প্রচণ্ড জল কম খায় এদের প্রচণ্ড অ্যাসিডিটির সম্ভাবনা বেশি থাকে তো সেই জন্য আমি ব্যান্টা ক্যাম্পিউ ইউজ করি আর লিভারের জন্য এইটা ইউজ করি তিন মাস অবধি এটা ইউজ করি তিন মাসের পর থেকে শুধু এর সঙ্গে মাঝে মাঝে অ্যাড করি হচ্ছে একটুখানি এ টু জেড ভিটামিন খুব কম মানে সেটা হয়তো মাসে দশ দিন চালালাম কুড়ি দিন বন্ধ দশ দিন চালালাম কুড়ি দিন বন্ধ এই হচ্ছে পুরো কন্টিনিউ চলবে ছ মাস বয়স যখন হয়ে যাবে আপনি তখন তার সঙ্গে অ্যাড করবেন হচ্ছে ক্যালসিয়াম আপনি যে কোনো ক্যালসিয়াম আপনি অস্টোভেটেরও ক্যালসিয়াম ইউজ করতে পারেন ভেটেনারি ক্যালসিয়াম ইউজ করতে পারেন আর হিউম্যানের যে কোনো ক্যালসিয়ামও ইউজ করতে পারেন আমি অস্টোভেট আমি কি আমি ক্যালসিয়াম ডিটা ইউজ করি ক্যালসিয়াম ডিটা খুব ভালো সেই জন্য এটা পাইনি সেই সময় তো একটা ওর মলিকিউলারের আমি একটা ওষুধ পেয়েছি এটাও ক্যালসিয়াম আমি এটা ইউজ করি আপনারা যে কোনো ভেটেনারি দোকান থেকে আপনি ক্যালসিয়াম বলবেন ইউজ করতে পারি কেন এদের বোনসটা এই যে এতটা দেখছেন এর এর মোটাই হচ্ছে লোমে এর যদি হাত দেন পুরো ঝাঁটার কাঠির মতন এর পাতলা বোনস তো এদের বোনসটা খুব নরম হয় একটুতেই পা মুচকে যায় বা ধরেন খেলতে খেলতে পায়ে লেগে গেল ব্যথা পাবে তো ওই জন্য আমি ইউজ করি ক্যালসিয়ামটা ইউজ করি যেন বোনসটা শক্ত হয় এটা গেল তো এই হচ্ছে আমার কনসেপ্ট এই জন্য আমি আমার বাচ্চাদের ভালো রাখি এরপরে বলি দেখুন ছোট ছোটো যে সমস্যাগুলো হয় শরীর থাকলে শরীর তো অসুস্থ হবে কিন্তু তারও তো ওষুধ চাই তো সেই জিনিসগুলো হচ্ছে দেখুন অনেকে জিজ্ঞেস করে তারা চোখ দিয়ে জল পড়ছে বা চোখে লেগেছে তার জন্য আমি ইউজ করি সিপলক্স ডি চোখের ড্রপ মানুষের দোকানে পেয়ে যাবেন সিপলক্স ডি এই যে বলি কেন এই যে বাচ্চাগুলোর নোখ এত ধার হয় খেলতে খেলতে এই নোখ যদি কারোর চোখে মুখে লেগে যায় তখন কিন্তু এদের চোখে প্রচন্ড পরিমাণে এফেক্ট পড়ে তো আমারও ক্ষেত্রে সেটা হয় আমার ওই কিছু ওই দিনে ওই একটা বাচ্চার আমার যে মিনি যে আছে ওর চোখের একটা বিশাল সমস্যা হয়েছিল চোখ দিয়ে বারবার জল কাটছিল আমি যখন চোখটা খুলে দেখলাম চোখের মধ্যে পুরো চোখের মনিটা পুরো লাল হয়ে আছে তো আমি কি করব আমি তখন সিপক্স দিয়ে ইউজ করলাম আমি তিন থেকে চার দিন ইউজ করেছি সারাদিনে দু থেকে দুশোটা করে সারাদিনে তিন থেকে চারবার তিন থেকে চার দিন পর আমি রেজাল্ট পেয়ে গেছি এটা গেল এবার আসি যেটা যেটা হচ্ছে কমন সমস্যা প্রত্যেকের ঘরে সেটা হচ্ছে দাদা কুকুরটা মাঝে মাঝে না পাতলা পটি করছে আর আমাশা আমাশা পায়খানা করছে কি দেব দেখুন আগেই বলি যদি ডিওয়ার্মিং ভালোভাবে করানো থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা কম হবে আর যদিও হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন আমরাও যে রেগুলার যে আমরা সকালবেলা যে 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 ক্লিয়ার বাথরুমে যাই সেই প্রতিদিন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে তাও না কিছু কোনো কোনো দিন আমাদেরও গন্ডগোল হয় তার জন্য কি আমরা ফটকট ওষুধ খাইনি যদি একদিন পাতলা পাতলাপাটি হলো ওষুধ খেলাম বা আমার সাথে ওষুধ খেলাম না হতেই পারে খাওয়া দাওয়ার গন্ডগোলের জন্য আমরা হতেই পারে তার জন্য আমি ইউজ করি আগেই বলেছি মাঝে মাঝে আমি গ্যাসের ওষুধ ইউজ করি বড়দের জন্য আমি ইউজ করি হচ্ছে জেলুসিন সস্তার পুষ্টিকর আর্ধেক করে ভেঙে দিই কামড়ে খেয়ে নেয় এটা ইউজ করি তারপরেও যদি কারোর মনে হয় এতে কাজ হচ্ছে না তখন ফ্যামোসি ফর্টি বা টোয়েন্টি ইউজ করি এগুলো চলে তো এইটা হচ্ছে ও। আমি লিকুইড ইউজ করি কারোর ধরে পাতলা পটি আমাশা পটি হচ্ছে আপনারা ফট করে কিছু একদমই বহু জায়গায় দেখেছি আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখেছি একটু পটি করলো সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিল দাদা একটু রক্ত পটি করে যে কি করব তলার কমেন্টগুলো পড়ে দেখছি এর না পার্বর সিমটম এর ডিস্টেম্পারের সিমটম একদম হয় না সেটা সেটা একদমই না একদিন পটি করলো মানে আমার তো পরে একদিন পাতলা পটি করেছে 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 আমি খাবারটা চেঞ্জ করে দিলাম বা মনে হয়েছে পেটে অ্যাসিডিটি গ্যাস হয়েছে পাতলা পাটি করেছে আমি গ্যাসের ওষুধ দিলাম হ্যাঁ একবারের জায়গায় দুবার তিনবার করে তখন তোকে তাকে আমি ওটু ইউজ করি আমাশা হলে মেট্টোজিল ইউজ করি আমি সত্যি কথা বলছি আমি খুব বড় প্রবলেম ছাড়া আমি কোনোদিন কোনো ডাক্তারের সঙ্গে কথা বলি না খুব বড় প্রবলেম না হলে আমি কোনো ডাক্তারের সঙ্গে সেভাবে কনসাল্ট করি না কেন আমি এতগুলো বাচ্চাকে নিয়ে পঞ্চাশ ষাটটা বাচ্চাকে নিয়ে যেভাবে আমি হ্যান্ডেল করি আমার কোনো ঠাকুরের আশীর্বাদে কারোর প্রবলেম মানে সেরকম প্রবলেম আমার হয় না আমি এই কনসেপ্টে চলি বলে তো আমাকে বড় ডাক্তারের কাছে যেতে হয় না যদি প্রবলেম হয় আমিও যাই তো গেল তো প্রথমেই বললাম কারোর যদি একবার দুবার আমার সহায় প্যানিক করার কোনো কারণ নেই আপনি সোজা মেট্রোজিল ইউজ করবেন খুব ছোট সাইজ হলে লিকুইড ইউজ করুন তার থেকে একটু বড় হলে মানে একটু অ্যাডাল্ট হয়ে গেলে তখন কিন্তু আর লিকুইডটা কাজ করবেন তখন আপনি চলে আসবেন ট্যাবলেটে ট্যাবলেটটা আপনি সেটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে একদম চলে আসবেন তার বডি ওয়েট অনুযায়ী কতটা কি ডোজ হবে আর আর একটা কথা বলে দিই আমার কিন্তু বড় ব্রিড সম্বন্ধে আমার কিন্তু কোনো নলেজ নেই ছোট ব্রিডটা নিয়ে করি আমার যা ঘাঁটতে ঘাঁটতে চব্বিশটা ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন এদের সঙ্গে থাকতে থাকতে আমি তো এদের বিহেভিয়ার গুলো ফলো করি যখন বাড়িতে থাকি কে কিরম হাঁটা চলা খাওয়া দাওয়া মুভমেন্ট ফলো করি তো ফলো করতে করতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে তো সেই অভিজ্ঞতাটাই আমি প্রত্যেকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো গেল পটির জিনিস আচ্ছা এটা হচ্ছে ডাই অফ বিএস এটা কিসের ছিল গো আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ইউজ করি কম্পোজিশনে এটা হচ্ছে ডাই অফ বিএস এটাও এটাও পটি মেট্রোজিল এখানে দেওয়া আছে ওফ্লামক্সিন আছে অ্যান্টিবায়োটিক প্লাস মেট্রোজিল আপনারা এটাও ইউজ করতে পারেন এটাও ইউজ করতে পারেন যখন হ্যাঁ তো যখন যেটা পাই ওটুর স্বাদটা খুব বাজে আর এটার স্বাদটা একটু ভালো তো যখন যেটা পাই কম্পোজিশনটা বারবার বলছি কম্পোজিশনটা দেখে নেবে আপনাদের কোনো ডাক্তার এক পাতা ওষুধ লিখে দিল বা কোনো প্যারামেড এক পাতা ওষুধ লিখে আপনারা কিনতে চলে গেলেন কেনার আগে কোনটার কি কম্পোজিশন কি কি মলিকিউলার আছে সেটা একবার ফলো করে নিন নিজে না বুঝতে পারলে সোজা একদম গুগলে চলে যাবেন গুগলে মারবেন এই ওষুধ সম্বন্ধে মারবেন এর এফেক্ট এর সাইড এফেক্ট এইটারও তাই আমি বলছি মানে এই নয় আমি ভগবান নই আমি ডাক্তার নই আপনারা আমার কথা তো বিশ্বাস করবেন না আপনারা যখনই মনে হবে যে পটি হচ্ছে আমি অসিমদা ওটি অটুর কথা বলেছে বা জিলের কথা বলেছে আপনি সোজা একদম জিলটাতে আপনি গুগুলে মারলেন গুগলে মেরে তার এফেক্ট সাইড এফেক্ট দুটোই আপনি ক্লিয়ার করে নিতে পারবেন সেম করে ডাক্তার বা প্যারাভেডও যখন ওষুধ দেবে আপনাকে আপনি একবার প্লিজ কাইন্ডলি মলিকুলারটা ফলো করে নেবেন যে কি ওষুধ দিচ্ছে বহু জায়গা থেকে সে দাদা এইটুখানি বাচ্চাকে পাপ বুস্টার দিয়েছে এক গাদা দুধ দিয়েছে আমি বলি এগুলো কিছু দরকার পড়ে না যে বাচ্চা মাংস ভাত খায় বা রয়্যাল ক্যানিন খায় তিন মাসের বাচ্চা দেখুন আমি কোনো ব্যবসার ক্ষেত্রে আমি কাউকে খারাপ বলছি না আমি বহু জায়গায় দেখেছি যেটা দরকার নেই আমি কেন আননেসেসারি আমি তাকে ওষুধ দিতে কোনো দুধ দিতে যাব এরা খায় রয়্যাল ক্যানিন আমার বাড়ির বাচ্চার ক্ষেত্রে বলছি এরা খায় রয়্যাল ক্যানিন আপনি রয়্যাল ক্যানিনই দেবেন আর কুকুরকে দুধের প্রোডাক্ট বলতে আমি শুধু দিই টক দই সেটা আমি শেয়ার করেছি আর খুব গরম পড়লে মাঝে সাঝে স্বাদ চেঞ্জ করার জন্য ভ্যানিলা আইসক্রিম এই দুটো আমার কাছে চলে খুব মাঝে মাঝে কোনো বাড়িতে অকেশন হলে রসগোল্লা এটা চলতে পারে কোনো ডাইরেক্ট দুধের প্রোডাক্ট আর আমি ইউজ করি না এবার আপনারা যেটা ভালো মনে হয় যদি ডাক্তার যেখানে বলে সেটা আপনারা কনসাল্ট করে নিতে পারেন যেহেতু আমি এই বাচ্চাগুলোকে নিয়ে ঘাঁটছি এই পুতুলগুলোকে নিয়ে ঘাঁটছি লোমের ডিব্বা কিউটের ডিব্বা এদের শরীরে সত্যি বলছি কিচ্ছু নেই আমি বহু জায়গায় দেখেছি খাবারের মধ্যে চার পাঁচ রকমের ওষুধ মিশিয়ে দিচ্ছ খাচ্ছে খাবারের পরে পরপর পরপর ওষুধ চলছে খাচ্ছে বলবো এই শরীর এই কুকুর নিতে পারবে না ঝাড় হয়ে যাবে ঠিক আছে তো এইটা আমি বলি ইউজ করলাম পটির এটা হচ্ছে ডিওরমিং এর ওষুধ বাচ্চাদের জন্য লিকুইড চলবে ছমাস অব্দি মাসের পর থেকে এইটারই বিভিন্ন কোম্পানির ট্যাবলেট পাওয়া যায় অনেকে আমাকে ডাইরেক্ট ফোন করে তাদেরকে বলছি ফোন করে জিজ্ঞেস করার থেকে আমি বলবো আপনার ভিডিওটাকে ভালো করে ফলো করুন কেন সময় আমিও কাজকর্মে বেরোই আমারও মাইন্ড ঠিকঠাক থাকে না আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম ভুল বলে ফেললাম কি না তো ওই জন্য যখন ভিডিও করতে বসি তখন ঠান্ডা মাথায় ভিডিও করতে বসি চিন্তা ভাবনা করে বলি তো যখন আপনারা কেউ কোনো সমস্যায় পড়বেন আপনারা কাইন্ডলি করে ভিডিওটা চেক করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ছ মাসের পর থেকে আমি বহু কুকুরের ক্ষেত্রে দেখেছি দাদা ডাক্তার বলেছে কুকুরটাকে এক বছর বয়স বা দেড় বছর বয়স লিকুইড খাওয়াতে আগে একটা কথা বলুন তো আজকে আমার যদি ডাইজেস্ট না হয় আমি যদি বনিশন খাই আমার কাজ হবে হবে না আচ্ছা আমি যদি কি বলবো আমি যদি আজকে আমার গ্যাসের সমস্যা হয় আমি যদি আজকে এমপিএস খাই আমার কাজ হবে না আমার 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 স্ট্রাকচার বডিটা যে তৈরি হয় এই লিকুইডটা শরীরে কাজ হবে না আমাকে খেতে হবে কিন্তু ট্যাবলেটে চলে আসতে সেম তাই আপনার দেখতে ছোট কিন্তু বডির যে স্ট্রাকচার তৈরি ওটা কিন্তু আর ছোট নেই এর যা বডি স্ট্রাকচার বডির যা গঠন এর এখনো পুরোপুরি গঠন তৈরি হয়নি এর যা গঠন এর কিন্তু সেই গঠন নয় আবার যে কুকুরের তিন বছর চার বছর বয়স এর ক্ষেত্রে কিন্তু ওটা এক নয় সুতরাং যখন করবেন একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন আমি বলছি মানে আমি ঠিক বলছি তা নয় সেই জন্য বলি যখন যে যে ওষুধকে বলছি সেই সেই ওষুধে করবেন আর সর্দি কাশি ঠান্ডা লাগার ক্ষেত্রে একটা কথা বলি দেখুন আমার ওয়েদার চেঞ্জ হচ্ছে আচ্ছা এই ওষুধটার কথা বলে দিই এটা হচ্ছে অ্যাসকোরিল দি কোনো কুকুর দেখুন খুচখুস করে কাশছে শুকনো কাশি হয়েছে এগুলো অনেকে বলে দাদা কাশি হয়েছে আপনার কুকুরটা নিয়ে গেছে আপনি কি জন্ম থেকেই কাশি ছিল এই বোকা বোকা প্রশ্নগুলো করবেন না ঠিক আছে জন্ম থেকে কেউ কাশি নিয়ে আসে না মানে অনেকে আমাকে বলে তো আমি রাগ না করি তাদেরকে এই কথাই বলি যে দেখুন ঠান্ডা ওয়েদার গরম চেঞ্জ হচ্ছে লোমও পড়বে সর্দি কাশি হবে সব কিছুই হবে এটাই হচ্ছে আমাদের লাইফ এটাই জীবন কোনো কোনো মানুষ পৃথিবীতে আজকে বলতে পারবে না আমার শরীরে কোনো রোগ নেই আমার শরীরেও আছে আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম বা যে প্রত্যেকটা লোক আছে বিভিন্ন লোকের বিভিন্ন প্রবলেম এটা হতেই পারে যখন ঠান্ডা লাগে কাশি হয় তখন আমি এইটা ইউজ করি অ্যাস করিল কাশির জন্য আপনারা হানিটা ইউজ করতে পারেন বা বিভিন্ন কম্পোজিশনের আছে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন আর আরেকটা কথা বলে দিই আমি কিন্তু যত ওষুধ ইউজ করি নাইনটি পারসেন্ট কিন্তু চেষ্টা করি চেষ্টা না আমি দিই হচ্ছে হিউম্যান মেডিসিন আমি কুকুরের মেডিসিন কুকুরকে আমি দিই না দি তখন যখন খুব মনে হয় যে এই মেডিসিনের সঙ্গে যে কম্পোজিশন জন্য নয় তখন তাকে আমি ওই মেডিসিনটা ইউজ করি আপনার মনে হচ্ছে যে এত মেডিসিন ইউজ করছি এত কিছু খাওয়াচ্ছি এই হচ্ছে না সেই হচ্ছে না আমি আগেই বলি আমি কিন্তু কিচ্ছু ইউজ করি এগুলো হাতে রাখি কোনো কোনো ক্ষেত্রে দরকার পড়লে ঠান্ডা গরম হচ্ছে আমার ঘরে এসি চলছে এসি বন্ধ করলে গরম হচ্ছে কিছু বাচ্চার কাশি হয়েছে আমি তাকে অ্যাসকোডিল ইউজ করছি আচ্ছা ঠান্ডা লাগার জন্য আমরা কি ইউজ করি আচ্ছা এইটা একটা ঠান্ডা যখন লাগে কুকুরকে একটা অ্যান্টিবায়োটিক আছে সেটা হচ্ছে অ্যাডিট এটা আমি ইউজ করি একটা অ্যান্টিবায়োটিক দিই ঠান্ডা লাগাটা কমে আর কাশিটা এটা দিয়ে কমে যখন আমি এই অ্যান্টিবায়োটিকের কাজ হয় না তখন আমি অন্য অ্যান্টিবায়োটিক ইউজ করি তো এই হচ্ছে আমার ওষুধ আর কোনো ওষুধের এখানে কিছু বলার নেই আর এইটা হচ্ছে নিউট্রিস ট্যাবলেট আপনারা খুব ভালো জিনিস এইটার কম্পোজিশন একবার পরে নেবেন এটার মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই বি প্রচুর কিছু আছে এইটার মধ্যে কুকুরের শরীরে যা যা ঘাটতি আমি একটা ট্যাবলেটকে তিনটে টুকরো করি আমি একটা ট্যাবলেটকে আমি দেখিয়ে দিচ্ছি এই ট্যাবলেটটা খুব ভালো খেতে এই একটা ট্যাবলেটকে তিন টুকরো করে তিন টুকরো করে এক টুকরো করে খাওয়াই এত ভালো খেতে মানে বলে বোঝানো যাবে না এই দেখুন এই একটুখানি যদি দিয়ে দিই একটুখানি যদি দিয়ে এরকম কামড়ে কামড়ে খেয়ে নেবে এনে বললু এত ভালো খেতে এটা এই এই এনে এই ট্যাবলেটটা এত ভালো খেতে লোকে জিজ্ঞেস করে দাদা কি করে খাওয়াবো দেখুন আমি খাওয়াচ্ছি এই হাতে নিচ্ছি খেয়ে নেবে নে খুব ভালো খেতে ট্যাবলেটটা খা 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 এইগুলো মাঝে মাঝে আমি ইউজ করি একটা ট্যাবলেটকে করি করে ইউজ করি খুব ভালো রেজাল্ট এদের খুব ভালো কাজ আপনি এই নিউট্রিশটা বারো মাস ইউজ করতে পারেন কিন্তু দামটা কিন্তু অনেকটা যারা বলে না যে সস্তায় কিছু দিন সস্তায় কিছু দিন তাদেরকে একটা তাদের ক্ষেত্রে একটা কথা বলি দেখুন কুকুরগুলো কিছু খেলো দেখুন প্রত্যেক কজনকে দিয়েছি একদম অনেকে বলে কি করে খাবো দাদা এইটা একবার যে খাবে এর মধ্যে এমন জাদু আছে একদম চকলেটের মতন খাবে তো এগুলোর অনেকটাই দাম অনেকে যারা জিজ্ঞাসা করে যে দাদা সস্তায় দিন সস্তায় দিন আমি একটা কথা বলি এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে চারশো অষ্টআশি টাকা লেখা আছে মানে আপনি যদি কিনতে যান ওই চারশো টাকা মতন ধরে চলে তো আমার মাসে প্রচুর লাগে আমি কোনো রকম কম্প্রোমাইজ করি না কেন যে বাচ্চা আমি রেডি করছি তাদের জন্য যত টাকা লাগু সে আমি তাদেরকে কম দামে বেচবো বলে বা কোনো কালচারকে বেচবো বলে তাকে দেবো না এরকম চলে না প্রত্যেককে একদম এই শিডিউলে চলে কেন এই জন্য চলে দেখুন আমি কাজকর্মে ব্যস্ত থাকি কুকুর নিয়ে যাওয়ার পর আমার কাছে আমি সত্যি কথা বলছি কোনোদিন ফোন আসে না দাদা কুকুরটা পাতলা পায়খানা করছে কুকুরটা ঝিমিয়ে পড়েছে কুকুরটা বমি করছে আমার কাছে এই সমস্যার আসে না কেন আমি আগেই বলেছি ছোট থেকে যেভাবে আমি তৈরি করে দিই যে বাড়িতেই যাবে সে যদি আমার কথা শুনে ছটা মাস চলে তার কোনো প্রবলেম হবে না আর যা প্রবলেম হবে তাদের জন্য এই ছোটোখাটো ওষুধগুলো আছে আপনারা এটা ফলো করবেন আপনারা যে ডাক্তারের সঙ্গে আপনারা কথা বলছেন ডাক্তারের আন্ডারে থাকছেন তাদের সঙ্গে কথা বলে নেবেন আমার মনে হয় আপনাদের বাচ্চার সারা জীবন কোনো রকম ট্যাভেল দেবে ভালো রাখার টিপস আমি ওষুধগুলো বললাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন শুধু কুকুর বিক্রি করাটাই উদ্দেশ্য নয় যে আমি ইউটিউব করলাম আর কুকুরগুলোকে বিক্রি করলাম তারপরে কুকুরের কোনো সমস্যা হবে আমি তাদেরকে সে হেল্প করব না এটা নয় যারা আমাকে পার্সোনালি ফোন করে বা আমার থেকে কুকুর নিয়ে গেছে তাদেরকেও আমি হেল্প করি আর সারা জীবনই করবো আর যারা আমার থেকে বাচ্চা নাও নি তাদেরকেও একটা কথা বলি এই ভিডিওগুলো ফলো করুন আর অনেকে জিজ্ঞেস করে তারা বাইরে থেকে কুকুর কিনছে কুকুরের ডায়েট চারটা আমার থেকে বলেন তাদেরকে বলছি নোমো জোরাত করছি ফোন করবেন না এই কারণে বলছি তারা ছোট থেকে কীভাবে হ্যাবিচুয়েট হয়েছে আমি তো জানি না ফট করে আমি বলবো আপনি এটা খাওয়ান ওটা খাওয়ান যে কিছু হয়ে যাবে তখন বলব দাদা আমি আপনার কথা শুনে খাইয়েছি বলে আমার শরীর খারাপ হয়েছে তাদেরকে বলছি ফোন করবেন না আপনাদের নিজের বুদ্ধিতে চলবেন না হলে ডাক্তারের বুদ্ধিতে চলে আসবেন ডাক্তার বলে দেবে সেভাবে চলবে কেন আমি বলছি যে আমার বাচ্চা ছোট থেকে ডে ওয়ান থেকে আর বাচ্চা যাওয়া অবধি আমি কিভাবে রাখছি তার আমি হ্যাবিচুয়েট জানি সেই জন্য আমি বলতে পারি কিন্তু কেউ যদি আপনারা বাইরে থেকে কুকুর নিয়ে আপনি আমার থেকে চ্যাট বলেন তাহলে কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয় কেন আমি জানবো না তারা সে কী থেকে বড় হয়েছে সেই জন্যই বলছি আমাকে এই জন্য ফোন করবেন না যে দাদা আমার কুকুরের ডায়ের ঠিক করে দিন ওটা ঠিক করবে ডাক্তার বা যেখান থেকে নিয়েছে তাদেরকে বলবেন আমার মনে হয় সে আরও ভালো বলতে পারে ঠিক আছে তো রয়্যাল ক্যানিনটা এই জন্যই খাওয়াই রয়্যাল ক্যানিনটার দাম এক হাজার টাকা কিলো একটা এক হাজার টাকা কিলো দানা আর একটা একশো টাকা কিলো দানা খাওয়ানো আকাশ পাতাল তো আমার কস্টিংটা এখানে বেশি পড়ে আমি যদি একশো টাকা কিলো দানা খাওয়াই দানা খাওয়ানোর পর আমি বিভিন্ন মেডিসিন দিয়ে কুকুরটাকে তো আমি বেছে দিলাম বেছে দেওয়ার পরে যখন আপনার বাড়ি থেকে মুখটা থুপড়ে পড়বে তখন আপনি বলবেন যে দাদা আমাকে ইচ্ছা করে ঠকিয়ে দিয়েছে ওই জন্য বলি সস্তার বা বাচ্চা আমার কাছে নেই আর বহু ভিডিওতে দেখবেন যে বিভিন্ন অফার দিচ্ছে কুকুর দু হাজার নশো নিরানব্বই তিন হাজার নশো নিরানব্বই চার হাজার নশো নিরানব্বই আপনি একটা দেখান তো যেটা ভালো কম ভালো কালচার তো একটা দু হাজার তিন হাজার একটা বড়ো কুকুর যদি ল্যাবকে চার হাজার টাকায় দিতে পারে তাহলে তো এই কুকুরটাকে তো মিনিমাম তিন হাজার টাকা দেওয়ার কথা সে দিতে পারে না কেন একবার জিজ্ঞাসা করবে এই কুকুরের কস্টিংটা কোথায় আসে এই কুকুরটা বাঁচানো টাফ যে ব্রিডিং করে সে জানে সো সেই জন্য এই ব্রিডিংয়ের বাচ্চা খুব সফট এই জন্য আমি এদের সঙ্গে কোনো মানে কম্প্রোমাইজ করি না যখন যা দিতে হয় এদের জন্য চব্বিশটা ঘন্টা জিনিস হাজির আছে আর একটা কথা বলে এই নোখটা কেটে দিচ্ছি এই নোখগুলো খুব ধার হয়েছে ভাই বন্ধুরগুলোর সঙ্গে খেলছে কার নোখে যদি খোঁচা লেগে যায় চোখটা বরবাদ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা চলো বন্ধুরা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করলাম চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে একবার প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে অতি অবশ্যই কমেন্ট করে জানাও আরও যদি কিছু জানার থাকে জানাও আর আমি বলছি না যে আমার কথা শুনেই তোমরা চলো আপনাদের যে লোকাল ডাক্তার আছে আমি বহু জায়গায় এই জন্যই ভিডিওটা করা খুব খারাপ লাগে যে যার দরকার নেই একটা পাতলা পায়খানা যে একটা ওষুধেই তার কাজ হয়ে যাবে তাকে দেওয়া হয়েছে দশখানা ওষুধ আমার টাকাটা যাচ্ছে আমার কষ্ট কষ্ট লাগছে না বাচ্চাটার ওপর টর্চার হচ্ছে এটা আমার খারাপ লাগে ওই জন্য আমি আগের দিন আমার যে কমেন্ট একজন করেছিল যে ওষুধ সম্বন্ধে একটা ভিডিও করো তো আমি এই ওষুধ সম্বন্ধে ভিডিও করলাম আরও যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলো আমি নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এত ছোট ছোট বাচ্চা তো এইগুলো করা আমার এই জন্যই করা যে বাচ্চাদেরকে এত ওষুধপত্র যে যারা দেয় আমার খুব খারাপ লাগে তো এইটুখানি বাচ্চার যে কনসেপ্ট আমি যেটা আমি এত বছর ধরে অভিজ্ঞতা পেয়েছি সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাড়ার সাথে এক দিদি আছে আমার থেকে একটা কালচারের বাচ্চা নিয়েছিল দি সুমিতা না সুনিতা দিয়ে একটা আছে এখন নামটা এক্সাক্টলি মনে পড়ছে না তো দিদি আমার সব ভিডিও দেখে তো দিদি দিদি প্রচণ্ড এইটার প্রতি কনসাস কোনো রকম কম্প্রোমাইজ করে না বাচ্চার কিছু হলেই আমাকে ফোন করে বা আমার ভিডিওগুলো ফলো করে তো দিদিকেই আজকে ভিডিওটা বলেছিল যে আমার জন্য একটা এরকম একটা ভিডিও করে দাও সেই জন্য করলাম আর আরেকটা কথা লাস্ট কথা বলবো সেটা হচ্ছে দেখুন কুকুরে কুকুরের সমস্যা হচ্ছে কুকুর জল কম খায় খাবারটা দিলে খাবার খাবে জল কিন্তু খাবে হ্যাঁ অনেকের বাচ্চা খায় এমন নয় যে কেউ খায় না অনেকের বাচ্চা খায় তো আমি কি করি সারাটা বছর কম বেশি এমন নয় যে তিনশো পঁয়ষট্টি দিন কম বেশি আমি কিন্তু কুকুরকে গ্যাসের ওষুধ ইউজ করি কুকুরের মেন সমস্যা হচ্ছে গ্যাস গ্যাসটা থেকে আপনার পাতলা পায়খানা আমাশা হবে রক্ত পায়খানা বমি হবে পার্বতে চলে যাবে তো সেই জন্য আমরা কি করি ওয়েদার চেঞ্জ হয় খাওয়া দাওয়া চেঞ্জ হয় আমাদেরও তো আর তিনশো পঁয়ষট্টি দিন একরকমভাবে যতই আমরা বাড়ির খাবার খাই তো আমাদের তো ডাইজেস্টের আমাদেরও প্রবলেম হয় তো ওদেরও যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে এই সমস্যার জন্য হয় বলে ওদেরকে আমরা বারো মাস আমি জেলোসিল ট্যাবলেট আপডেট করে দিই ওরা ভেঙে ভেঙে খেয়ে নেয় এটা আমি ইউজ করি এবার আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা দেখতে পারেন ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন দেখবেন কেন আমি আজকে সাতটা বছর ধরে এই ব্রিডটার ওপরেই আমি কাজ করে যাচ্ছি আর যতদিন করব আমি এই ব্রিডটার ওপরেই কাজ করে যাব আরও ব্রিডের কোয়ালিটি হাই করব। কিন্তু আমি এই ব্রিডটার উপরেই কাজ করে যাব সেই জন্য বলছি যে আমার এই কনসেপ্টে আমি চলি আমার বাচ্চারা সত্যি কথা বলছি খুব ভালো এই জন্যই আমি ষাটখানা পঞ্চাশখানা কুকুরকে হ্যান্ডেল করতে পারি তো আপনারাও যদি এরকমভাবে চলেন নিজস্ব কমন বুদ্ধি দিয়ে আর যখনই যে ওষুধ ইউজ করবেন সঙ্গে সঙ্গে কম্পোজিশানটা দিলাম মানে আর আমি বললাম আর আপনি কিনে খাইয়ে দিলেন না এইটা আর এটা একই ওষুধ নামটা শুধু আলাদা কম্পোজিশানটা শুধু ফলো করে নেবেন আমার পেটে বিদ্যে কম থাকতে পারে কিন্তু আমি এই জিনিসগুলো খুব ছোটো ছোটো জিনিসগুলো ফলো করি ফলো করি বলে আমি পুকুরগুলোকে ভালো রাখি বাচ্চাগুলোকে ভালো রাখি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আরও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তার ভিডিও নিশ্চয়ই আপনি করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে চলো টাটা